নমস্কার, আমি মুনমুন। টাইমস 14 বাংলা সকল দর্শককে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। ক্লিক করুন বেল আইকনে, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টাইমস 14 বাংলা। সত্য উদ্ঘাটনে দায়বদ্ধ। ইতালির একটি পার্কে খননকার্যে উদ্ধার 79 খ্রিস্টাব্দে মাউন্ট ভিসুয়ারের অগ্নেৎপাতের শিকার দুটি ব্যক্তির কঙ্কাল। এক ধনী ব্যক্তি, সঙ্গে সম্ভবত তার ক্রীতদাস, নিমেষে মৃত্যু হয়েছিল তাদের। একজন আরেকজনের পাশে পড়ে রয়েছেন পাথরের মতো। 2000 বছর এভাবেই পাশাপাশি নিথর পড়ে রয়েছেন তারা। ইতালির পম্পেইয়ে একটি পার্কে খনন কার্যে উদ্ধার হওয়া কঙ্কাল দেখে এমনই অনুমান পুরাতত্ত্ববিদদের। 79 খ্রিস্টাব্দে ওই দুজন মাউন্ট ভিসুভিয়াসের অগ্নুৎপাতের শিকার হয়েছিলেন বলে অনুমান করা হচ্ছে। খনন কার্যের দায়িত্বে থাকা আধিকারিক জানিয়েছেন, অগ্নুৎপাতের কোপে পড়া দুই ব্যক্তির কঙ্কাল উদ্ধার হয়েছে। 6.5 ফুট গভীর ছাইয়ের তলা থেকে কঙ্কাল দুটি উদ্ধার হয়। ভূগর্ভস্থ যা ক্রিপ্টোপর্টিকাস নামে পরিচিত, তার পাশের একটি কক্ষে ওই দুটি কঙ্কাল মিলেছে। পোশাকের যেটুকু অংশবিশেষ পাওয়া গিয়েছে এবং তাদের কঙ্কাল খুঁটিয়ে দেখে গবেষকদের অনুমান, একজন ছিলেন মধ্যবয়সী ধনী ব্যক্তি, আরেকজন তারই ক্রীতদাস। দাঁত মস্তিষ্কের ক্রানিক্যাল হাড় পরীক্ষা করে দুজনের বয়সের একটি আন্দাজ দিয়েছেন গবেষকরা। অল্প বয়সের লোকটি আনুমানিক 18 থেকে 25 বছরের এবং আরেকজনের বয়স ছিল 30 থেকে 40 বছরের মধ্যে। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। হেলিকপ্টারে করে কোণে আনলেন বর, এমন স্বপ্ন দেখছেন অনেকেই। ঘোড়ায় কিংবা হাতিতে অথবা পালকিতে চেপে বিয়ে করার ছবি আকছার দেখেছেন বাংলার মানুষ। তবে সরাসরি হেলিকপ্টারে চড়ে বিয়ে করার ঘটনা কশ্মিনকালে কেউ দেখা তো দূরের কথা, শুনেছেন কিনা মনে করতে পারছেন না অনেকেই। এমনই ঘটনার সাক্ষী রয়েছেন প্রতিবেশী বাংলাদেশের নাটোর এবং রাজশাহীর মানুষ। এবারে দেখে নেব বাংলাদেশের নাটোরের পাত্রপাতির ছবি এবং সেদেশের মানুষের প্রতিক্রিয়া। ছোটবেলার থেকে সে রাজাদের মতো কথা বলতো, এই জন্য এর দাদি এর মাকে রাজা বাদশাহ মা বলতো। কোন এক সময় ভাষ্টেদের সামনে বলেছিল যে আমার ছেলেকে আমি হেলিকপ্টারে বিয়ে করাবো। তাই যখন বিয়ে ঠিক হয়ে গেছে, ভাষ্টেরা বললো যে বড় আব্বু, বাসাবের তো বিয়ে হেলিকপ্টারের কথা ছিল, তা এখন কি? তখন বললো যে ঠিক আছে, ওর ছোট ভাই আমি আর আমার একটা ভাই আছে, তোরা হেলিকপ্টারের ব্যবস্থা করো। আমি এই ধরনের বিয়ে কোনোদিন দেখিনি। আমার শ্বশুর এই ধরনের ব্যবস্থা করায় আমরা অত্যন্ত গর্বিত। ছোটবেলায় যখন হেলিকপ্টার বা বিমান আকাশে যাইতো, তখন আমি রাস্তাতে বের হইতাম বা দেখতাম, সেই মুহূর্তে আমি বলছিলাম আব্বু আমি হেলিকপ্টারে বা বিমানে চড়বো। সে সময় আমার আব্বু আমাকে বলছিল যে বেটা, বিয়ে যদি সুষ্ঠু পরিবেশে হয় বা তখন যদি আমি ব্যবস্থা করতে পারি, তোমাকে আমি অবশ্যই হেলিকপ্টারে বিয়ে করবো। তখন থেকে আসলে আমার দুই বাপ বেটার একজন প্ল্যান ছিল। তো ছোটবেলা থেকেই আমার বাপ আমার আব্বু আমাকে যথেষ্ট স্নেহ করছে, যথেষ্ট আমাকে ভালোবাসছে, এবং তার ফলস্বরূপ এটা আমাকে সে একটা বিয়েতে সবচেয়ে বড় একটা উপহার দিচ্ছে। করোনার মধ্যে সবার মনে একটা মন মরা বা একটা মনে একটা অশান্তি বিরাজ করছিল, তার মাঝখান থেকে সবাইকে যত একটু বাহিরে বের হয়ে আসতে পারে, একটু হাসি খুশি চাঞ্চল করে একটা পরিবেশ তৈরি করার জন্য এটা করছি। আমার অনেক ভালো লাগছে এভাবে হেলিকপ্টারে জার্নি করে। সাম্প্রতিক কালে বিভিন্ন সংবাদ মাধ্যম সহ ট্রান্সপোর্টিং বাংলার ক্যামেরায় ধরা পড়া খবর ভাইরাল হতে হেলিকপ্টারে চড়ে এবার বাংলার যুবক যুবতীরাও উড়ে উড়ে বিয়ে করার স্বপ্ন দেখছেন। পাশাপাশি কিছু যুবক তাদের বাবাদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়েছেন, বাবা আমরা কি কপ্টারে চড়ে বউ আনতে যাব না, বউ কি আনবো না আমরা, তাদের কেউ কেউ কোন হেলিপ্যাড থেকে কপ্টারে ওঠানামা করাবেন সেই বিষয়টিও ভেবে রেখেছেন। কি প্রতিক্রিয়া দিয়েছেন এবার বাংলার উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জের যুবক শাগনিক দে, শুনে নেব। আপনার নাম কি? শাগনিক দে আমার নাম। আচ্ছা, তুমি কি ছাত্র? হ্যাঁ আমি ছাত্র, প্যাকেজ ইউনিভার্সিটির। আচ্ছা, বলছি যে আপনার বাবা যদি আপনাকে বলে যে বিয়ে করতে যাওয়ার সময় হেলিকপ্টারে করে বিয়ে করতে যেতে হবে এবং হেলিকপ্টারে করে বৌমাকে নিয়ে আসতে হবে, তো এটাতে আপনার কেমন অনুভূতি হবে? অনুভূতি তো আর এক্সপ্রেস করা যায় না সেরকম করে, কিন্তু খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আর যদি সেটা অন্যের টাকায় হয় তো আরো খুবই ভালো লাগবে আমার। পাশাপাশি পশ্চিমবাংলার বহু তরুণীর মনে সাজ জেগেছে, কিন্তু সাধ্য নেই। তবে সোজা সপ্তাহ ভাষায় তাদের মধ্য থেকে এক যুবতী মধুমিতা চৌধুরী কি বলেছেন শুনবো। আমি তো বেশ, ওটা আমার একটা স্বপ্নের মতন, মানে আমার বর আমাকে উড়ে উড়ে বিয়ে করতে আসবে, আমি উড়ে উড়ে বিয়ে টিয়ে করে উড়ে উড়ে আবার বরের বাড়িতে যাব। যাই হোক, এটার ক্ষেত্রে যদি আমার উড়ে উড়ে সাত পাকটাও হতো, তাহলে হেলিকপ্টারে চড়ে তাহলে আরও বেশি আনন্দিত হতাম আমি। তো এতে তো বলার কিছু নেই, আর যাবে তো শ্বশুরবাড়িরই যাবে, না থোড়াই না আমার যাবে। নাটোর থেকে মিজানুর রহমান, পিন্টু, রায়গঞ্জ থেকে শুভম সরকারের রিপোর্ট, টাইমস 14 বাংলা। কর্ণাটক থেকে ধৃত সন্দেহজনক লস্কর জঙ্গিকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেল গোয়েন্দারা। কর্ণাটক থেকে ধৃত সন্দেহভাজন লস্কর জঙ্গি ইদ্রিস নবী ওরফে মুন্নাকে জেরা করে উঠে এলো আরো 3-4 জন সন্ত্রাসবাদীর নাম। এরা প্রত্যেকে উত্তর ভারতের বাসিন্দা এবং সক্রিয় লস্কর জঙ্গি বলে অনুমান করা হচ্ছে। গতকাল শনিবার NIA অফিসে গিয়ে ধৃতকে জেরা করে রাজ্য এবং কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এমন তথ্য সামনে আসার পরে চিন্তার ভাঁজ গোয়েন্দাদের, বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। স্বল্প বিরতির পর পুনরায় ট্র্যাকে ফিরছে ডাবল ডেকার ট্রেন।
মাঝে বছর খানেকের বিরতির পর ডাবল ডেকার ট্রেন পুনরায় ফিরছে ট্র্যাকে। নবরূপে চাকা গড়ানোর অপেক্ষায় রয়েছে রেল কর্তৃপক্ষ। পাঞ্জাবের কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরিতে এই সেমি স্পিড ডাবল ডেকার ট্রেন তৈরি হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ও নতুনত্বের মোড়কে। রেলের দাবি, ঘন্টায় সর্বোচ্চ 160 কিলোমিটার গতিবেগে এই ট্রেন ছুটবে দেশের ব্যস্ততম রুটগুলিতে। রেল সূত্রের খবর, কোচগুলিকে আগের তুলনায় অনেক চওড়া করা হয়েছে। এক কামরায় 120 জন যাত্রী বসতে পারবেন। স্টেট অফ দ্য আর্ট এয়ার স্প্রিং সাসপেনশন থাকবে এই কোচে, ফলে যাত্রীরা ঝাঁকুনি অনুভব করবেন না। কামরায় থাকবে এলইডি ডেস্টিনেশন বোর্ড, ফলে পরে স্টেশন সম্পর্কে যাবতীয় তথ্য পাবেন যাত্রীরা। থাকবে সিসি ক্যামেরা, প্রতিটি কোচে একটি করে থাকবে মিনি প্যান্ট্রি। 2010-এর শেষের দিকে হাওড়া থেকে ধানবাদ ঘন্টায় 110 কিলোমিটার গতিবেগে ট্রায়াল রান হয় এসি ডাবল ডেকার ট্রেনে, কিন্তু ট্রায়ালের সময় বেশ কিছু জায়গায় প্ল্যাটফর্মে ঘষা খায় ট্রেনের 5টি কামরা। হাওড়া থেকে বর্ধমান পর্যন্ত প্রায় সব স্টেশনের প্ল্যাটফর্মের ধার কিছুটা কেটে ফেলা হয়। কোচের নকশাতেও বদল করা হয়েছে। পরে ফের ট্রেনটি চালানোর সিদ্ধান্ত নেয় পূর্ব রেল, কিন্তু যাত্রী সংখ্যা আশানুরূপ না হওয়ায় বন্ধ হয়ে যায় ডাবল ডেকার। সব বাধা কাটিয়ে পুনরায় চাকা গড়াতে চলেছে ডাবল ডেকার ট্রেনে। মুখ্যমন্ত্রীকে হিটলারের সঙ্গে তুলনা করে ব্যক্তি আক্রমণ দিলীপ ঘোষের। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে হিটলারের সঙ্গে তুলনা করে ব্যক্তিগত কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার তৃণমূলের প্রাক্তন বিধায়ক এবং আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের সভাপতি দত্ত কুকুরের সন্তোষপুরে গো পুজো করতে এলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিনের পুজোতে উপস্থিত থেকে তিনি বলেন, এতদিন বিজেপির লোকেরাই নাকি গো পুজো করে, এবার তৃণমূলে যোগ দিচ্ছে, কারণ এতে নাকি ভোট পাওয়া যায়। পাশাপাশি কাকলি ঘোষ দস্তিদারের মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে তুলনা করা নিয়ে দিলীপবাবু বলেন, আমরা থাকলে মমতাকে হিটলারের সঙ্গে তুলনা করতাম। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। দুর্গাপুজো কালীপুজোর পর এবার বাঙালি মেতে উঠেছে জগদ্ধাত্রী পুজোয়। আজ রবিবার জগদ্ধাত্রী, ত্রিনয়না, চতুর্ভুজা ও সিংহবাহিনীর পুজোর অষ্টমী। তার হাত, শঙ্খ, চক্র, ধনুক ও বাণ সেজে উঠেছে। চন্দ্রনগরে দুর্গাপুজোর মতো ষষ্ঠী থেকে শুরু হয় জগদ্ধাত্রী পুজো। কোথাও কোথাও সপ্তমী থেকে নবমী পর্যন্ত পুজো হয়, আবার কোথাও নবমীর দিনই তিন প্রহরের পুজো সম্পন্ন হয়। এবছর করোনার আবহাওয়ায় উৎসবে জাঁকজমক অনেকটাই সাদামাটা হয়েছে। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতেও জগদ্ধাত্রী পুজো চলছে। প্রথমে কুমারী পুজো, পুষ্পাঞ্জলি সবই হচ্ছে নিয়ম মাফিক। চন্দ্রনগরে এবার 131টি পুজো হচ্ছে। করোনা আবহাওয়ায় এবছর 9টি পুজো কমিটি ঘট পুজো করেছে। পাশাপাশি সতর্কতা মেনে মণ্ডপ আলোকসজ্জা খরচে কাট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে পুজো কমিটিগুলি। এবার হবে না শোভাযাত্রাও। চন্দ্রনগরের বড়বাজার, সর্বজনীন দৈবিকপাড়া, নুড়িপাড়ায় চলছে মাতৃ আরাধনা। পরিস্থিতির বিচারে জৌলুস কম হলেও আন্তরিকতার অভাব নেই মায়ের পুজোয়। চন্দ্রনগরের মতো কৃষ্ণনগর, কলকাতা, পোস্তা বাজার, মার্চেন্ট অ্যাসোসিয়েশনে হচ্ছে পুজো। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। তৃণমূল থেকে বিজেপিতে নাম লেখানোর অভিযোগে ভারতীয় জনতা পার্টির এক কর্মীকে বেধড়ক পেটালো দুষ্কৃতীরা। তৃণমূল কর্মীদের বিজেপিতে যোগদান করানোর অভিযোগে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল বীরভূমের মাড়গ্রামে। বিজেপি কর্মীর দাবি, 500 জন তৃণমূল কর্মীদের বিজেপিতে যোগদান করানো হয়েছিল, সে কারণে তার বাড়িতে ভাঙচুর করার পাশাপাশি তাকে মারধর করা হয়েছে। আজ রবিবার সকালে মাড়গ্রাম রাখাপাড়া গ্রামের বাসিন্দা বিজেপি সংখ্যালঘু নেতা রেজাউল ইসলামের বাড়িতে কিছু দুষ্কৃতী চড়া হয় বলে অভিযোগ। তিনি ঘটনাটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মাড়গ্রাম থানায়। তৃণমূলের দাবি, তারা এমন ঘটনার সঙ্গে যুক্ত নন। সূত্রের খবর, নেতা রেজাউল ইসলাম সাধারণ মানুষদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছিলেন। টাকা ফেরত দেবেন বলে প্রতিশ্রুতিও দেন, কিন্তু টাকা ফেরত না দেওয়ার জন্য তাকে মারধর দায়ের হওয়া মামলার ভিত্তিতে গ্রেফতার করা হয় ওই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে। একই মামলায় নাম জড়িয়ে আছে আয়কর দপ্তরের এক শীর্ষ কর্তা। পুলিশের দাবি, আয়কর দপ্তরের তরফে বিভিন্ন জায়গায় অভিযানের পর রফায় বসতেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট গোবিন্দ আগরওয়ালা। ভুয়ো সংস্থা খুলে কালো টাকা সাদা করা হতো। ওই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে দুর্নীতি দমন আইনে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে জালিয়াতি, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। তরুণীকে মদ্যপান করিয়ে শ্বাসরোধ করে খুন করার অভিযোগে প্রেমিক ও তার স্ত্রী গ্রেফতার। তরুণী খুনের তদন্তের পর তরুণীর প্রেমিক ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে একবারপুর থানার পুলিশ। বৃহস্পতিবার দম্পতির বাড়ির পাশ থেকে উদ্ধার হয় তরুণীর বস্তাবন্দী মৃতদেহ। পুলিশ সূত্রের খবর, সাবা খাতুন ওরফে নয়না নামে ওই তরুণীর সঙ্গে শেখ সাজিদ ওরফে রোহিতের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। পুলিশের দাবি, রোহিতকে জেরা করে জানা গিয়েছে তাকে বারংবার হুমকি দিচ্ছিল ওই তরুণী। তার বদলা নিতেই শ্বাসরোধ করে খুনের পর তরুণীর দেহ বস্তাবন্দী করে বাড়ির সামনে ফেলে দেয় রোহিত ও তার স্ত্রী আঞ্জুম বেগম। গতকাল ওই দম্পতিকে গ্রেপ্তার করে একবার থানার পুলিশ। প্রসঙ্গত, বৃহস্পতিবার রোহিতের বাড়িতে আসেন তার প্রেমিকা, সেই সময় বাড়িতে ছিলেন না রোহিতের স্ত্রী। দুজনে মাদকদ্রব্য সেবন করেন, এরপরই প্রেমিকাকে শ্বাসরোধ করে খুন করে রোহিত। ডেকে আনে স্ত্রীকে, দুজনে মিলে দেহ বস্তাবন্দী করে বাড়ির সামনে ফেলে দেয়। পুলিশ সূত্রে খবর, সন্দেহ এড়াতে এরপর নিজেই থানায় ফোন করে এলাকার বস্তা পড়ে থাকা খবর দেন রোহিত। পুলিশকে নানানভাবে বিভ্রান্ত করার চেষ্টা করে দম্পতি। সন্দেহ হয় রোহিতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। শেষ পর্যন্ত জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে দোষ কবুল করে রোহিতের স্ত্রী। গ্রেপ্তার করা হয় দম্পতিকে। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। পশ্চিম বর্ধমানের সাগরভাঙা এলাকায় এক বেসরকারি কারখানায় শ্রমিকের রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। পশ্চিম বর্ধমানের সাগরভাঙ্গা এলাকায় একটি বেসরকারি কারখানায় এক শ্রমিকের মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 45 বছর বয়সে ওই মৃত শ্রমিকের নাম দেবী প্রসন্ন নন্দী। শনিবার রাতে তিনি বেসরকারি কারখানায় কর্তব্যরত অবস্থায় ছিলেন। সাত সকালে আচমকায় একটি লোহার রড সেই শ্রমিকের বুকে লাগে। তাকে তড়িঘড়ি দুর্গাপুর
ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। তবে কি করে সেই লোহার রডটি তার মুখে লাগলো তা খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। করোনাকে মাথায় রেখে জগদ্ধাত্রী পূজায় মেতে উঠল মথুরাপুরবাসী। জগদ্ধাত্রী পূজায় মেতে উঠল মথুরাপুরবাসী। করোনাকে মাথায় রেখে একটু অন্যরকম ভাবে পুজো পরিচালনা করেছে মথুরাপুর ইউনাইটেড ক্লাব এন্ড লাইব্রেরি। গত শুক্রবার ছিল ষষ্ঠী। ষষ্ঠীর দিন থেকে মায়ের আরাধনায় মগ্ন হয় এলাকাবাসী। করোনা ভাইরাসকে মাথায় রেখে এবছর খোলামেলা করা হয়েছে প্যান্ডেল ও পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে পুজো অর্চনা করা হয়েছে মণ্ডপে। উল্লেখ্য, মথুরাপুর ইউনাইটেড ইয়ংস ক্লাব এন্ড লাইব্রেরির জগদ্ধাত্রী পুজো মানিকচকের বাসিন্দাদের মনে বড়সড় সাড়া ফেলে। বহু প্রাচীন এই পুজো প্রথা মেনে 5 দিন ধরে পুজো করে ক্লাব সদস্যরা। 3 দিন বিভিন্ন রকম সাংস্কৃতিক সামাজিক অনুষ্ঠান করে থাকে ক্লাবের কর্তারা। তবে এবছর কিছুটা কাটছাট করে সাংস্কৃতিক অনুষ্ঠান, কম্বল বিতরণ, বাচ্চাদের মধ্যে বই খাতা বিতরণ ও প্রত্যন্ত এলাকায় গিয়ে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেছেন ক্লাব কর্তৃপক্ষ। মালদা থেকে অভিষেক সাহা, রিপোর্ট, টাইমস 14 বাংলা। এটা আমাদের 1981 সাল থেকে ক্লাব হয়েছে। এটা জগদ্ধাত্রী পুজো। এই পুজোটা আমরা প্রতি বছরই করি এবং প্রচুর ধুমধাম করে করি। বিভিন্ন প্রোগ্রাম থাকে আমাদের, কিন্তু এবছর করোনা আবহের মধ্যে সামাজিক দূরত্ব মেনটেন করে প্রতিটা দর্শককে মাস্ক স্যানিটাইজ করে মানে একটু হালকা পুজো করছি। পুজোটাই বিশেষ কিছু নাই এবার। তার মধ্যে ছোটো অনুষ্ঠান, ওর মধ্যে কম্বল বিতরণ করা হবে গ্রামের দুস্থদের কম্বল এবং কচি কাঁচাদের কলম খাতা আর্ট বই এগুলো দেওয়ার প্রোগ্রাম আছে আমাদের। বিগত দিনে কীরকম হতো পুজো? বিগত দিনে আমাদের এখানে প্রচুর বড় করে হতো, বড় প্যান্ডেল থাকতো, বড় বড় অনুষ্ঠান হতো। বিভিন্ন কলকাতা থেকেও আমাদের আর্টিস্টগুলো এসছে অনুষ্ঠান করতে। এবছর এই দুঃসময়ে মহামারীতে এগুলো সবকে কাটছাট করে দিয়েছি। কীরকম সহযোগিতা থাকে এলাকাবাসীর? হ্যাঁ, এলাকাবাসী প্রাণ খোলা সহযোগিতা করে, সকলে মিলিত করে পুজোটা করেন। সকলে মিলিত। আপনার নাম, আপনি কী দায়িত্ব রয়েছেন পুজো? আমার নাম সৌমিত্র কর্মকার, আমি এই ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য। মালদা সুজাপুরে ভয়াবহ বিস্ফোরণের পর এবার বিস্ফোরণ হুগলির আরামবাগের একটি রাইস মিলে। মালদা জেলার সুজাপুরে ভয়াবহ বিস্ফোরণের পর এবার বিস্ফোরণ হুগলির আরামবাগের রাইস মিলের বয়লারে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন 2 জন শ্রমিক। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এবং দমকল বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। জানা গিয়েছে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে 200 মিটার দূরে উড়ে গিয়ে পড়ে সেই বয়লারটি। জখম হয়েছে অনেক শ্রমিক। তবে কিভাবে এই বিস্ফোরণ ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। গোষ্ঠ উৎসবে ফের মাতোয়ারা রায়গঞ্জের মানুষ। প্রতি বছরের মতো এবার গোষ্ঠ উৎসবের শোভাযাত্রা বার করলো আয়োজক কমিটি। তারা বন্ধ গোপাল বান্ধব পাঠশালা থেকে একটি বড় মাপের শোভাযাত্রা বার করে। পরে এই শোভাযাত্রাটি রায়গঞ্জের শিলিগুড়ি মোড়, বিদ্রোহী মোড়ে পুনরায় বন্দরে প্রবেশ করে। করোনা বিধিকে মাথায় রেখে নগর পরিক্রমার পরিধি ততটা বড় করা হয়নি। তবে বন্ধ কাঞ্চনপল্লী এলাকা বহু শিশু তরুণ তরুণীদের বিগ্রহের আদলে সাজতে দেখা যায়। রায়গঞ্জের রাস্তার দুপাশে দাঁড়িয়ে মানুষ অভিনব দৃশ্যটি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন। রায়গঞ্জ থেকে মামুনি রায়, রিপোর্ট, টাইমস 14 বাংলা। মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভায় বিজেপি কর্মশালাকে কেন্দ্র করে কটাক্ষ তৃণমূলের। সামনেই বিধানসভা ভোট, সেই ভোটকে পাখির চোখ করে প্রস্তুতি শুরু করে দিয়েছে সব দল। আগের বিধানসভা পর্যন্ত যেখানে বিজেপি বাংলায় তেমন কোনো ফ্যাক্টর ছিল না, সেখানে এই বিধানসভার ধারে ভারে সব দিক দিয়ে শাসক দলের প্রধান প্রতিপক্ষ বিজেপি। বাংলা জয়ের স্বপ্ন দেখছে গেরুয়া শিবির। প্রত্যেকটি বিধানসভায় চলছে তার জন্য নানান কর্মসূচি। আজ রবিবার মালদা জেলার 46 নম্বর হরিচন্দ্রপুর বিধানসভায় একটি সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয় বিজেপি। কর্মশালাটি হয় হরিচন্দ্রপুর 1 নম্বর ব্লক বিজেপি কার্যালয়ে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সম্পাদক কিষান কেডিয়া, বিজেপি নেতা রূপেশ আগরওয়ালা, দিব্য কৃষি সহ অন্যান্য ব্লক নেতৃবৃন্দ। বিধানসভা ভোটকে সামনে রেখে এদিনের কর্মশালা হরিচন্দ্রপুর বিধানসভার একটি কমিটি গঠন করে। সঙ্গে দলের বিভিন্ন কার্যক্রম এবং কৌশল নিয়ে আলোচনা করা হয়। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় হরিচন্দ্রপুর বিধানসভায় জয়ের ব্যাপারে তারা সম্পূর্ণ আত্মবিশ্বাসী। একক গরিষ্ঠতা নিয়ে তারা বাংলার সিংহাসনে বসবে। তৃণমূল বিদায় শুধু সময়ের অপেক্ষা, কিন্তু বিজেপির এই দাবিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। বাংলার সিংহাসনে বসাকে বিজেপি দিবাস্বপ্ন বলে কটাক্ষ করেছে তৃণমূল। মালদা থেকে অভিষেক সাহা, রিপোর্ট, টাইমস 14 বাংলা। 2021 বিজেপি বলছে তৃণমূল জিরো পার্টি। এটা বিজেপির ভোটাবাজি গল্প। আজকে ভারতবর্ষের অবস্থা আর্থিক মন্দা থেকে শুরু করে বেকারত্ব যে হিসাবে বেড়ে যাচ্ছে, এখানে তারা উন্নয়নের রাজনীতি করছে না। এখানে শুধু তিনি বিভেদের রাজনীতি করছে। এখানে কী করে একটা কমিউনিটিকে অন্য কমিউনিটির সঙ্গে লড়িয়ে দেওয়া যায়? এখানে আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি যে উন্নয়নের কাজগুলো করছেন, চারিদিকে উন্নয়ন প্রচুর স্কিমগুলো করছে, বলতে বলতে হয়তো সকাল হয়ে যাবে। তবে বিজেপিকে বলছি, তারা নিজের জায়গাগুলোকে ধরে রাখার চেষ্টা করুক। কেন কি বিজেপি থেকে যে হিসাবে পশ্চিমবঙ্গ
আমাদের প্রচুর লোক বিজেপি থেকে আমাদের তৃণমূলের দিকে আসছে, তাতে আমাদের জয় নিশ্চিন্ত আছে। আর মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবাংলায় জয় আসবে, এটা নিয়ে কোনো সমস্যা তারা দেখছে না, তারা পারে না। আপনি দেখতে পাচ্ছেন বিহারে কী করে ভোটে তারা দাদাগিরি করে ভোটগুলোকে নষ্ট করে ওখানে নিজের সামান্য সিটের ব্যবধানে জিতেছে, হয়তো ওই গভর্নমেন্টও কিছুদিনের মধ্যে পড়ে যাবে। তবে পশ্চিমবাংলা আমরা আমাদের 2200 বেশি সিট আসবে। আপনার নাম? আমি হচ্ছি গুলু খান, আমি মালদা ডিস্ট্রিক্ট সাধারণ সভা। উত্তর চব্বিশ পরগনার নিউ টাউনের বুথ সভাপতি বাবুল মোল্লার বাড়িতে বোমা মারার অভিযোগ। উত্তর চব্বিশ পরগনার নিউটাউনের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতে 217 নম্বর বুথ সভাপতি বাবলু মোল্লার বাড়িতে বোমা মারার অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, বিভিন্ন কাজে বরাদ পাওয়া নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব লেগেই থাকতো। আজ রবিবার সকালে নিউটাউনের সাপুরচির কাছে আরো তিনটি তাজা বোমা উদ্ধার হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে টেকনো থানার পুলিশ। অভিযোগ, এক গোষ্ঠী রাজারহাট পঞ্চায়েত সমিতির প্রবীর করের অনুগামী, আর যারা বোমা মারে তারা বিধাননগর পুর নিগমের প্রাক্তন ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের অনুগামী। এলাকার কাজ বুথ সভাপতি অনুগামীরা করছিল এবং সেখান থেকে তৃণমূল নেতা তাপস চট্টোপাধ্যায় অনুগামীদের ভাগ দিতে হবে। এই নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা লেগেই থাকতো। শনিবার গভীর রাতে তৃণমূল নেতা প্রবীর কর অনুগামীদের নিয়ে বুথ সভাপতি বাবলু মোল্লার বাড়িতে লক্ষ্য করে বোমা মারে বলে অভিযোগ। তাদের আরো অভিযোগ, থানায় বিষয়টি জানানো হলে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এই ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। করোনা আবহে মালদা জেলাতেও জগদ্ধাত্রী পূজা চলছে। কৃষ্ণনগর চন্দননগরের পাশাপাশি মালদা জেলাতেও জগদ্ধাত্রী পুজোর আয়োজন হয়েছে। রবিবার সকালে নিয়ম নিষ্ঠার সঙ্গে অষ্টমী পুজোর আয়োজন করে মালদা শহরের নেতাজি মোড় এলাকায় একটি ক্লাব। এবছর তাদের পুজো 42 পা রাখল। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত জগদ্ধাত্রী পুজোর আয়োজন করেন তারা। করোনা আবহে আলোকসজ্জা নরনারায়ণ সেবা সহ অন্যান্য অনুষ্ঠান বাতিল করেছে তারা। ঢাক কাসর বাজিয়ে শুধুমাত্র জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয় ক্লাবের পক্ষ থেকে বলে জানিয়েছেন ক্লাব সদস্য নেপাল চৌধুরী। মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। যেভাবে চন্দননগরের পূজা হয় ঠিক সেইভাবে আমাদের এখানেও হয়। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, দশমীতে বিসর্জন হয়ে যায়। এবছর পুজোর পাশাপাশি তো ধরুন এবার যেরকম করোনা, করোনার জন্য যেরকম প্রশাসন যেভাবে আমাদের বলেছে ঠিক সেইভাবে আমরা তাদেরই নির্দেশ অনুযায়ী, নির্দেশ মেনে আমরা পূজা আর্চাগুলো করে ফেলেছি। অন্যান্য প্রোগ্রাম মানে আমাদের শুধু পুজোটাকেই ঠিক করা হয়েছে, আর বাকি লাইটিংগুলো আমরা আর সেরকম কিছু করিনি, আর কোনো জায়গায় আমরা ওই বন্ধও করিনি। লোকে আসছে সামনাসামনি দেখে চলে যাচ্ছে। নরনারায়ণ সাহেব আগে হতো, এখন আর হয় না, ইদানিংকালে আর করি না। করোনা অভাবের জন্য আমরা মোটামুটি লাইটিংটাই বন্ধ রেখেছি, আর বাকি যেরকম আমাদের হয় পূজা আর্চা প্রসাদ এই সব করলো। পুজোটা হয় আমাদের ষষ্ঠীর দিন থেকে। আজকে হচ্ছে আমাদের অষ্টমী। আমার নাম হচ্ছে নেপাল চৌধুরী। করোনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করলেন চাঁচলের নবাগত মহকুমা শাসক সঞ্জয় পাল। দায়িত্ব পেয়ে এই কাজে ঝাঁপিয়ে পড়লেন চাঁচলের মহকুমা শাসক। রবিবার ছুটির দিনেও করোনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে রাস্তায় নামলেন চাঁচল মহকুমা শাসক সঞ্জয় পাল। পথ চলতি নাগরিকদের হাতে মাস্ক তুলে দেওয়ার পাশাপাশি পরিবারের সুরক্ষার জন্য কি কি করণীয় তা বাতলে দিলেন তিনি। প্রসঙ্গত, করোনা ভাইরাসের প্রকোপ এখনো কমেনি, দিনের সংখ্যা, কিন্তু চাঁচল শহরে এক ঝলক চিত্রটা দেখলে মনে হবে দেশ থেকে করোনা বিদায় নিয়েছে, কিন্তু এতে অনেকেরই কোনো ভ্রুক্ষেপ নেই। নিয়ম করে না কম মুখ ঢেকে মাস্ক পরছেন না অনেকেই, মুখে মাস্ক ছাড়াই রাস্তায় বেরিয়ে পড়ছেন চাঁচলের 8-80 সব ধরনের মানুষ, কিন্তু এতে হিতে বিপরীত হচ্ছে, বাড়ছে সংক্রমণের ভয়। তাই নতুন মহকুমা শাসকের দায়িত্ব পাওয়ার পর চাঁচলবাসীকে সজাগ করতে রাস্তায় নেমে মাস্ক বিতরণ করেন চাঁচল মহকুমা শাসক সঞ্জয় পাল। এদিন তিনি চাঁচল 1 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সমীর ভট্টাচার্য ও চাঁচল থানার পুলিশ আধিকারিক সুকুমার ঘোষকে নিয়ে পথ চলতি 8-80 সকলের মুখে মাস্ক তুলে দেন। মালদা থেকে অভিষেক সাহা রিপোর্ট, টাইমস 14 বাংলা। আজকে আমাদের বিডিও সাহেব এবং ওসি সাহেবের সহযোগিতায় বিডিও সাহেবেরই মাস্ক নিয়ে আজকে পথে নেমেছিলেন, আমি সব সঙ্গে শাড়ি খোলা। আমাদের বর্তমানে এই যে সচেতনতা, তারই একটা অঙ্গ হিসাবে চাঁচল 1 নম্বর ব্লক এবং আইসি চাঁচল এবং আমরা সবাই মিলে মানুষকে সচেতনতার জন্য মাস্ক বিলি করলাম, যাতে মাস্কটা আমাদের হ্যাবিটে পরিণত হয়ে যায়, যাতে আমরা যেটা আমাদের তিনটে যেটা আছে, দূরত্ব বিধি, মাস্ক বিধি এবং স্যানিটাইজার বিধি, যাতে মেনে যাতে বাকি সময়টুকু আমরা করোনামুক্ত চাঁচল রাখতে পারি, সেটারই একটা প্রয়াস করতে নেওয়া। আজকের খবর এই পর্যন্তই, আগামীকাল দেশ বিদেশের নানান খবর নিয়ে হাজির হবে টাইমস 14 বাংলা। নমস্কার।